বিএনপি জামাতের ডাকা হরতাল চলছে প্রথম দিন অর্থাৎ অবরোধের প্রথম দিন। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি রাজধানীর হাইকোর্টের সামনে একটি বাসে আগুন দেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে পাঁচজন যাত্রী উঠেছিল পিছন থেকে, উঠার পর পর সেখানেই এই বাসে আগুন দেওয়া হয়। পল্টন থেকে তো ভাই যাত্রী নর্মালি যেভাবে উঠে ওরকম 10 জন 8 জন যাত্রী উঠছে, কথাটা বুঝেন নাই? এই যে পেস্তা পরে নামছে পল্টন থেকে ওইটা ওনারা উঠছে, ওনারা নামছে আর কি, মানে একটা তো গ্রুপ, ওই গ্রুপের মাঝখানে যখন ওনারা নামছে তখন আগুন আগুন করে সবাই একসাথে নামছে, মানে অনেকটা যাত্রী বেশি তারা উঠছে এবং উঠে পড়ে। হ্যাঁ, যাত্রী বেশি উঠছে, যাত্রী বেশি নামছে, যখন আগুন আগুন চিলাইছে তো সবাই একসাথে নামছে। তো এক্স্যাক্টলি কারো ক্যাচ করে বা কারো মানে কাউকে চিনবো এরকম কোনো পরিস্থিতি রাখে না, কজ স্থিতি থেকে আগুন লেগে গেছে। আচ্ছা, এটা কোন কোম্পানির বাস? এয়ারপোর্ট বঙ্গবন্ধু পরিবহন। আচ্ছা, তাদের হাতে কোনো কিছু ছিল কি না ভাই? হাতে তো কারো, এটা তো দেখতে না, ওয়াজিদ আহমেদ জয়। দর্শক শুনছিলেন অর্থাৎ পল্টন থেকে যাত্রী বেশে কয়েকজন এই গাড়িতে উঠেন, উঠার পরে তারাই এই বাসে আগুন দেয়। তারা যাত্রী নেমে প্রেস ক্লাবের সামনে নেমে যান এবং সেখানে নামার পর আমরা দেখতে পাচ্ছি এই বাসে আগুন দিয়েছে। বিএনপি জামাতের ডাকা সকাল সন্ধ্যা হরতাল, এরই মধ্যে হাইকোর্ট একটি গুরুত্বপূর্ণ এলাকা, সেখানে হাইকোর্টের সামনেই আমরা দেখেছি এই বাসে আগুন দেওয়া হয়েছে, পুরো ছাই হয়েছে। সেই চিত্রই আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ ফায়ার সার্ভিস পুলিশ তারা উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ করেন। আমরা যেমন চিত্র দেখতে পাচ্ছি রাজধানীর হাইকোর্টের মোড়ে এই বাসে আগুন দেওয়া হয়। আজকে অবরোধের প্রথম দিন চলছে, এরই মধ্যে বাসে আগুন। শুনছিলেন বাসের যিনি হেল্পার, তিনি বলছেন পল্টন থেকে বেশ কয়েকজন যাত্রী সেজে এই বাসে ওঠেন, ওঠার পরে ধারণা করা হচ্ছে গান পাউডার দিয়ে এই বাসে আগুন দেওয়া হয়। প্রেস ক্লাবের সামনে থেকে বাসে আগুন দেওয়ার পর তারা নেমে যান, এমনটি বলছেন। বাসের যে চালক রয়েছে আমরা সেই চালকের সাথে কথা বলি, তিনি ইতিমধ্যে এখানেই আছেন, আমরা একটু কথা বলি। কোথা থেকে এই যাত্রীগুলো উঠেছিল আমি আপনার সাথে কথা বলি, আপনার সাথে কথা বলি ভাই, আপনি তো চালক, আপনি চালক, কতজন যাত্রী উঠেছিল? আমার পুলিশ স্টেশনে 15 জন যাত্রী আর ওনারা 5 জন। দর্শক যেমনটি শুনছিলেন, সে বর্তমানে পুলিশকে তথ্য দিচ্ছে তার নিজস্ব তথ্য, তারপরে আমরা আপনাদের কথা শুনবো। সিমটা উঠে বেলায়
আমি এ টু জেড বলে দিই ভাই আপনারা কাইন্ডলি টু আমরা গুলিস্তান থেকে আশুলের উদ্দেশ্যে বাইরেছি আমাদের সিরিয়ালে গাড়ি ওখান থেকে কয়েকজন লোক নিয়ে নিয়ে আমরা বের হয়ে যাই পরে রাস্তায় রানিং এ রানিং এ স্টপিজ বাই স্টপিজ যাত্রী উঠাই তো গুলিস্তান থেকে 8-10 জন যাত্রী নিয়ে আমরা টান দিছি গাড়ি ঠিক আছে পল্টনে আসলে নরমালি আরো 10-12 জন যাত্রী যারা উঠে তারা উঠবে ওরকম করে উঠছে যাত্রী যা উঠার পরে ওনারা পল্টন ওঠার পর আমরা গাড়ি যাচ্ছি নিজের মতো হঠাৎ দুজন লোক বলছে যে আমাদের নামায় দাও এই দুজন লোকে বললো আমাদের নামায় দেওয়ার মাঝখানে পুরো পিছে যারা যাত্রী বসা ছিল ওনারা বললো গাড়িতে আগুন লাগছে গাড়িতে আগুন লাগছে ড্রাইভার সাহেব এটা বলাতে ড্রাইভার জায়গায় গাড়িটা ব্রেক করে দিছে জায়গায় গাড়িটা ব্রেক করাতে সব যাত্রী একসাথে যে যার উপরে মানে তারা ওরা করে যে যার মতো করে নামছে নামার সাথে সাথে সবার শেষে আমার ড্রাইভার নামছে নাম থেকে উনি একটু ব্যথাও পাইছে আমি না না কিচ্ছু না নর্মাল একটা যাত্রী বেশি মানে আমরা যেমন না আমরা তেমন কিছু দেখিনি ভাই আমাদের কথা গাড়িতে যেভাবে যাত্রী নর্মালি থাকে প্রতিদিন ওরকম ভাবে যেভাবে যাত্রী ছিল কারো হাতে কোনো কারো কোনো সন্দেহ এরকম কিছুই আমরা মধ্যে কিছু নাই নর্মালি যাত্রী মনে করো উঠছে যাত্রী মনে করে এই যে ঘটনার পরে এক সেকেন্ডের মধ্যে সবকিছু ওরা নামছে কোথায় যারা উনাদের এই কথা বলার এক সেকেন্ডের মুহূর্তের মধ্যে পিছের যারা যাত্রী গুলো বসে আছে গাড়িতে গাড়িতে যাত্রী উঠছে গাড়িতে আগুন লাগছে গাড়িতে আগুন লাগছে সর্বশেষ যাত্রী এই পল্টন থেকে উঠছিল 10-12 জন 10-12 জনের মতো আর গুলিস্তান থেকে 10-12 মানে টোটাল গাড়িতে 20 জন যাত্রী ছিল এর মতো বেশি নামছে তো সবাই আগুন লাগার পরে প্রেস ক্লাবে মাত্র দুজন লোক বলছে যে আমাদের নামায় দাও ওই নামানো বলার সাথে সাথে একদম ঠিক ওই মুহূর্তে পিছে থেকে যাত্রীরা বলছে যে ড্রাইভার সাহেব গাড়িতে আগুন লাগছে ড্রাইভার সাহেব গাড়িতে আগুন লাগছে তো তখন বেরে করাতে কে কার উপরে দিয়ে মানে ধাক্কা টাক্কা হুড়াহুড়ি করে সবাই একসাথে নামছে তখন আর দুজন এক লোক একসাথে নামে নেই তখন সবাই একসাথে নেমে পড়ছে পরে আমি নামছি সবার সাথে আমার ড্রাইভার নামার পর দেখি পিছের থেকে আগুন লাগানো পড়ছে এই হলো ঘটনা এই পর্যন্ত পরে গাড়ি এখানে আমরা এখানে দর্শক যাবটি শুনছিলেন গাড়ির যে কন্ট্রাক্টর তিনি বলছেন যাত্রী বেশে গাড়িতে উঠার পর পল্টন থেকে প্রেস ক্লাবে দুইজন নেমে যান নেমে যাওয়ার পরপরই এই গাড়িতে আগুনের যে সূত্রপাত সেটি ঘটে অর্থাৎ ধারণা করা হচ্ছে গান পাউডার দিয়ে গাড়িতে আগুন দেওয়া হয়েছে অর্থাৎ অবরোধের প্রথম দিনে আমরা রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকা হাইকোর্ট মোড় সেই হাইকোর্ট মোড়ে আমরা দেখেছি এই বাসে আগুন দেওয়া হয়েছে অর্থাৎ এয়ারপোর্ট বঙ্গবন্ধু এভিনিউ নামের একটি বাস সেই বাসে আগুন দেওয়া হয়েছে পুড়ে অবশিষ্ট কিছুই নেই আপনারা যেমনটি ভিতরে চিত্র দেখতে পাচ্ছেন মনে হচ্ছে কোনো এক ধ্বংস স্তূপের মধ্যে দাঁড়িয়ে রয়েছি তেমনই চিত্র ইতিমধ্যে পুলিশের র্যাকার গাড়ি এসেছে র্যাকার দিয়ে ঠেলে যেহেতু এখানে যানজটের একটি সৃষ্টি হচ্ছে সেক্ষেত্রে র্যাকার দিয়ে ঠেলে পুলিশ এখান থেকে সরিয়ে নিয়ে যাচ্ছে গাড়িটিকে আমরা গাড়িটিকে যাবৎ দেখতে পাচ্ছি যে পুরো ধ্বংস স্তূপে পরিণত হয়েছে অর্থাৎ জানালা ভেঙে পানি দেওয়া হয়েছে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট এসে এই গাড়ির আগুন নিয়ন্ত্রণে আনেন হুড়োহুড়ি করে যাত্রীরা নামেন বলছেন 10-12 জন যাত্রী প্রাথমিক পর্যায়ে ছিল পরবর্তীতে আবার যাত্রী ওঠেন এবং পল্টন থেকে যে যাত্রীগুলো উঠেছিলেন তাদের মধ্যে থেকে দুজন রাজধানীর প্রেস ক্লাবের সামনে এসে নেমে যান এবং নামার পরপরই বাসে আগুনের চিত্র দেখতে পায় যারা যাত্রীরা ছিলেন তারা হুড়োহুড়ি করে তখন তাৎক্ষণিকভাবে সবাই নেমে যায় এবং বাসটি সামনে এসে প্রেস ক্লাব থেকে ঠিক সামনে এসে হাইকোর্ট মোড়ে এসে থেমে যায় আর সেখানেই এই চিত্র অর্থাৎ দাউ দাউ করতে জ্বলতে দেখা যায় সেই আগুনের ভয়াবহতা বোঝা যায় যে কতটা তীব্রতা হয়েছিল এই ধ্বংসস্তূপ এবং পোড়া চিহ্নই বলে দেয় কতটা ভয়াবহ রূপ নিয়েছিল আগুন পুরো গাড়ি কোথাও বাকি নেই পুড়তে সব জায়গায় পুড়ে ছাই হয়েছে অর্থাৎ এয়ারপোর্ট লেখা যে গাড়িগুলো ছিল বঙ্গবন্ধু এভিনিউ সেই গাড়িতে এই চিত্র তবে কোনো হতাহত হয়নি যাত্রীরা হুড়োহুড়ি করে নেমে যান
রাজধানীর হাইকোর্টের মোড়, সেখানে আমরা দেখতে পাচ্ছি পুলিশ রেকার দিয়ে ঠিক রাস্তার মাঝখানে যেহেতু অবস্থান, এখানে গাড়ি থাকলে জনভোগান্তি বা দুর্ভোগের সৃষ্টি হবে, সেদিকে লক্ষ্য রেখে আমরা দেখতে পাচ্ছি পুলিশ সেটিকে রেকার দিয়ে টেনে নিয়ে যাচ্ছেন। আমরা র‍্যাব পুলিশ সহ বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি তাৎক্ষণিকভাবে হাইকোর্ট মোড়ে আমরা দেখতে পেয়েছি অবস্থান নিয়েছেন, অর্থাৎ কারা দিয়েছেন বা কি কারণে দিয়েছেন, কোথা থেকে লেগেছে এর এখনও সঠিক তথ্য জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে পল্টন থেকে বেশ কিছু যাত্রী ওঠেন এই বাসে, ওঠার পরপর তারা নেমে যান প্রেস ক্লাবের সামনে, তারপরেই এই বাসে আগুনের চিত্র দেখেন, তাড়াহুড়া করে 15 থেকে 20 জন যাত্রী নেমে যান। দর্শক সমকাল থেকে আপনাদের সাথে সরাসরি রাজধানীর হাইকোর্টের মোড় থেকে যুক্ত রয়েছে আমি ইখলাস রহমান। জানিয়ে রাখি প্রতি মুহূর্তে সবার আগে সর্বশেষ খবর জানতে হলে ভিজিট করুন সমকাল.com। যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব ফেসবুক পেজটি ভিজিট করেনি অবশ্যই ভিজিট করবেন। আপনারা আবারও জানিয়ে রাখি যে রাজধানীর হাইকোর্ট মোড়ে পল্টন থেকে বেশ কিছু যাত্রী উঠেন, সেই যাত্রী উঠে আবার নেমে যান, ধারণা করা হচ্ছে গান পাউডার দিয়ে গাড়িতে আগুন দেওয়া হয়েছে। গাড়ি থেকে হুড়োহুড়ি করে প্রায় 15 থেকে 20 জন যাত্রী ছিলেন, তারা নেমে যান, পরবর্তীতে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং পাশাপাশি পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ কয়েকটি ইউনিট আমরা দেখেছি। এবং রাজধানীর যেহেতু গুরুত্বপূর্ণ একটি এলাকা হাইকোর্টের মোড়, সেখানে এই আগুনের ঘটনা ঘটেছে, সেহেতু পুলিশ সাথে সাথে র‍্যাকার নিয়ে এসেছেন, র‍্যাকার নিয়ে এসে গাড়িটি সরিয়ে নেওয়ার বন্দোবস্ত করছেন। আর কিছুক্ষণ আগে বাস চালক এবং কন্ট্রাক্টর যিনি ছিলেন তার সাথে কথা বলেছি, তারা যেমনটি বলছেন যে যাত্রী বেশে বাসে উঠেছিলেন, বাসে উঠার পর প্রেস ক্লাবের সামনে আবারও জানিয়ে রাখি দুজন গাড়িতে উঠে যায়, গাড়িতে দুজন উঠার পরে তারা নেমে যান জাতীয় প্রেস ক্লাবের সামনে, সেখানে নামার পরেই যাত্রীরা লক্ষ্য করেন যে বাসের পিছনে আগুন এবং তখনই তারা হুড়োহুড়ি করে গাড়ি থেকে নেমে যান। তারপরে চিত্র দর্শক আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, আজকে রাজধানীর হাইকোর্ট এলাকায় একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা, দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে গেছে সেই কথাই বলছেন, পুলিশে তদন্ত করছেন, সেই চিত্রই আমরা দেখতে পাচ্ছি। র‍্যাকার দিয়ে সরিয়ে নেওয়া হচ্ছে হাইকোর্টের সামনে দুর্বৃত্তদের আগুন দেওয়া সেই বাসটি, আপনারা সেই চিত্রই দেখতে পাচ্ছেন। তবে স্বস্তির বিষয়, কোনো যাত্রী হতাহত বা আহত বা কোনো ধরনের দুর্ঘটনাজনিত কোনো সংবাদ এখনো পাওয়া যায়নি, যেহেতু বাসে খুব কম সংখ্যক যাত্রী ছিল সেক্ষেত্রে অনেকটাই দুর্ঘটনা মুক্ত ভাবেই বের হতে পেরেছেন যাত্রীরা, তবে হুড়োহুড়ি করে যাত্রীরা বের হয়েছেন। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি গাড়িটিকে র‍্যাকার দিয়ে টেনে, পুলিশের র‍্যাকার দিয়ে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। দর্শক সমকাল থেকে আপনাদের সাথে যুক্ত ছিলাম আমি ইখলাসুর রহমান, আবারও জানিয়ে রাখি প্রতি মুহূর্তে সবার আগে সর্বশেষ খবর জানতে হলে ভিজিট করুন সমকাল.com। যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব ফেসবুক পেজটি ভিজিট করেনি অবশ্যই ভিজিট করবেন। আমরা এই মুহূর্তে আপনাদের সাথে যুক্ত রয়েছি রাজধানীর হাইকোর্ট মোড় থেকে, সেখানেই আপনারা যে চিত্রটি সেটি দেখতে পাচ্ছেন যে একটি বাসে আগুন দেওয়া হয়েছে, অর্থাৎ এয়ারপোর্ট বঙ্গবন্ধু এভিনিউ যে নামের বাসটি, সেই বাসের যে ড্রাইভার এবং চালক, অর্থাৎ চালক এবং কন্ট্রাক্টর রয়েছে তার সাথে কথা হয়েছে, তিনি যেমনটি বলছেন, আবার যদি জানিয়ে রাখি রাজধানীর পল্টন এলাকা থেকে বেশ কিছু যাত্রী গাড়িতে ওঠেন, ওঠার পরে জাতীয় প্রেস ক্লাবের সামনে নেমে যান এবং সেখানে নামার পরপরই পিছনে আগুন লক্ষ্য করেন তারা, যাত্রীরা হুড়োহুড়ি করে নেমে যান, যেহেতু বাসে খুব কম সংখ্যক যাত্রী ছিলেন সেক্ষেত্রে ক্ষতির মাত্রাটা মানুষের সাথে হয়নি, পুরো বাসটি পুড়ে গেছে এমন চিত্র আমরা দেখতে পাচ্ছি। ইতিমধ্যে দেখতে পাচ্ছি র‍্যাকার দিয়ে টেনে গাড়িটিকে নিয়ে যাচ্ছে পুলিশ, সেই চিত্রই আমরা দেখতে পাচ্ছি। যিনি বাস চালক তাকে ঘিরে পুলিশ এবং উৎসুক জনতা,
সম্ভবত একজন মানসিক রোগী তেবটি বলছে। আমরা দেখতে পাচ্ছি ড্রাইভারকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে, অর্থাৎ প্রিজন ভ্যানে তোলা হচ্ছে, অর্থাৎ ড্রাইভারকে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি আটক করেছেন, ড্রাইভার এবং হেল্পার দুজনকেই। প্রকৃতগত ইনফরমেশন তথ্য তুলে ধরতে না পারার কারণে আমরা দেখতে পাচ্ছি বাস চালক এবং যিনি কন্ট্রাক্টর রয়েছেন তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে, তেমন চিত্রই আমরা দেখেছি। অর্থাৎ সঠিক তথ্য না ধরে তুলে ধরার কারণে তাদেরকে ধরে নেওয়া যাওয়া হয়, আমরা তেমন চিত্রই দেখতে পেলাম। বাসে আগুন লেগেছে, সেই ক্ষেত্রে আমরা আরও একজনকে গ্রেপ্তার করতে দেখলাম। পুলিশ আরও একজনকে গ্রেপ্তার করেছে। অর্থাৎ আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে, সেই চিত্র আমরা দেখতে পাচ্ছি। বাস চালক এবং কন্ট্রাক্টরকে আটকের পর আরও একজনকে আটক করা হলো, সেই চিত্রই আমরা দেখতে পাচ্ছি। বাসে আগুনকে কেন্দ্র করে ইতিমধ্যে দুজনকে হেফাজতে নিয়েছে পুলিশ, আরও একজনকে নিয়ে যাওয়া হচ্ছে, সে বিভিন্ন অভিযোগ করা হচ্ছে। অনেকে বলছেন তিনি মানসিকভাবে ভারসাম্যহীন, আবার অনেকে বলছেন তিনি সুস্থ, এমন চিত্র আমরা দেখতে পাচ্ছি। দর্শক, সমকাল থেকে আপনাদের সাথে যুক্ত রয়েছে আমি ইখলাসুর রহমান। জানি রাখি প্রতি মুহূর্তে সবার আগে সর্বশেষ খবর জানতে হলে ভিজিট করুন সমকাল.com। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।